What we do here is go back, 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 back. Assalamualaikum viewers, Amina's Kitchen থেকে আমি আমিনা বলছি আজকে আমি ডিম ভুনা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি viewers আমি এখানে আজকে ডিম ভুনা করব বাঙালি স্টাইলে ডিম ভুনা করব এজন্য আমি এখানে 6টি ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ভালোভাবে পরিষ্কার করে আমি একটু কাঁচা করে নিয়েছি ছুরি দিয়ে আমি একটু কেচে নিয়েছি viewers দেখুন সো viewers এখন আমি ডিমটাকে ভেজে নেছি সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লবণ ছিটিয়ে সবগুলোকে আমি এখন সো ভিউয়ার্স একটা পাত্রে আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি viewers এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম মশলার জন্য আমি সামান্য পানি অ্যাড করছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স
এক চামচ জিরা দিয়ে দিলাম আর হাফ চামচ ধনিয়া দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি ভিউয়ার্স স্বাদ মতো। আমার মশলাটা কষানো হয়ে গেছে ভিউয়ার্স, আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ভিউয়ার্স। আমি ডিমের ঝোলের জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করছি। তো ভিউয়ার দেখুন আমার ডিম ভুনাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করে নিচ্ছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স হয়ে গেল আমার আজকের ডিম ভুনা রেসিপি। আমি আমার মতো করে ডিম ভুনা আপনাদের সাথে শেয়ার করলাম ভিউয়ার্স। যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটিতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার দিতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিউয়ার্স করে ফেলবেন, আর পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে রাখবেন। সো ভিউয়ার্স আমার আরও মজার মজার রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেল অবশ্যই ভিজিট করবেন। ভালো থাকবেন, আর নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আবার চলে আসবো একদিন। সো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।